রাজধানী ঢাকার যানজট নিরসনে পুলিশ ও বিশেষজ্ঞদের সমাধান খুঁজতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। ঢাকার 2 কোটি মানুষের ট্রাফিক সমস্যার কিছু দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে বিএমপিকে নির্দেশ দেন ডক্টর ইউনুস। ঢাকায় রাষ্ট্রীয় অধিভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বলেন, আমাদের যানজট কমাতে হবে, আমাদের অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে। বৈঠকে ট্রাফিক পুলিশকে যানজট নিরসনের প্রাথমিকভাবে কিছু পদ্ধতির প্রয়োগ করে পর্যালোচনা করতে বলেন ডক্টর ইউনুস। এর মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ 2 থেকে 3টি সড়কের ছোট ছোট স্টপেজে 2 থেকে 3 মিনিটের বেশি বাস না থামানো এবং পরবর্তীতে অন্যান্য সড়কে এটা প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। বুয়েটের বিশেষজ্ঞদের শিক্ষার্থীদের সহায়তা নিয়ে অন্তত 1টি সড়কে কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়। নিজস্ব দক্ষতা ব্যবহার করে তাদের ট্রাফিক সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়েছে। বৈঠকে বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন একটি প্রেজেন্টেশন দেন। তিনি বলেন, শুধু ঢাকা শহরে যানজটে প্রতি বছর দেশের অন্তত 40,000 কোটি টাকা লোকসান হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান বলেন, সম্প্রতি আরো ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর যানজট পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ পূর্ণ মাত্রায় ট্রাফিক পুলিশ মোতায়েন হবে বলেও জানান তিনি।